নমস্কার, মৌমিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আমার খুব প্রিয় একটি রেসিপি, সেটি হলো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। কচুরলতির এই রেসিপিটি হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকেই গলা ধরার ভয়ের জন্য কচুরলতি রান্না করতে চান না। তাই আমি কিভাবে পরিষ্কার করলে হাত চুলকাবে না বা গলা ধরবে না তারই টিপস আমার এই ভিডিওর মধ্যে বলবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথমেই বাজার থেকে কিছুটা কচুরলতি কিনে এনেছি এবং সেটা আমি ধুয়ে নিলাম। আমি এখানে দেশি কচুরলতি নিয়ে নিয়েছি। বাজারে এখন মোটা কচুরলতি পাওয়া যায়, সেগুলো চাষের, সেগুলো কাটতে সুবিধা হলেও দেশি কচুরলতির মতো টেস্ট কিন্তু তার হয় না, তাই দেশি কচুরলতি নেয়ার চেষ্টা করবেন। আমি এই কচুরলতিগুলো ভালো করে পরিষ্কার করে, দেখুন, একটা ছুরির উল্টো দিকটা দিয়ে ভালো করে গাটা ছুলে নিচ্ছি। দেখুন, আছড়ে নিলেই গায়ের এই আঁশটা পরিষ্কার হয়ে যাবে। এবার আমি একটা কাপড় দিয়ে একটু টেনে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর আঁশটা একদম পরিষ্কার হয়ে গেছে, এবং কিছু আঁশ থাকলে সেটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার এইগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে আমি প্রত্যেকটি কচুরলতি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও এইভাবে কেটে নিতে পারেন। এবার আমি ভালো করে কচুরলতিগুলো ধুয়ে নিচ্ছি। ভালো করে যদি ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কচুরলতি গলা ধরার সম্ভাবনা অনেক কমে যায়। এবার আমি ধুয়ে নিলাম। দেখুন আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তাতে আমি একটু লবণ এবং একটু হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। যতক্ষণ চিংড়ি মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি কচুরলতিটা একটু ভাপিয়ে নেব। তার জন্য আমি কিছুটা জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি কচুরলতিটা দিয়ে দিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার। ভিনিগার দিয়ে যদি আপনারা কচুরলতি সেদ্ধ করেন তাহলে কিন্তু গলা একদমই ধরার সম্ভাবনা থাকে না। তবে খুব বেশি সেদ্ধ করতে হবে না, অল্প একটু সেদ্ধ করেই আমি, এই দেখুন, স্ট্রেনারের সাহায্যে জলটা ঝরিয়ে নিলাম। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কচুরলতি রান্নাতে যদি আপনারা একটু সর্ষের তেল বেশি দেন তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো হয়। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়ে এই তেলে 2 কাঁচা লঙ্কা এবং 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে এবং কাঁচা লঙ্কার ফোড়নটা হয়ে গেলে খুব সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে 2 মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা আমি 2 মিনিট ধরে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। আপনারা রসুন বাটাটা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, তবে এটা জেনে রাখা দরকার কচুরলতিতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে গলা ধরার সম্ভাবনাটাও একটু কমে যায়। আর এর মধ্যে দিয়ে দিলাম 1টা টমেটো। টমেটোটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। কিছুটা আমি কষিয়ে নিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন টমেটো এবং পেঁয়াজটা আমার ভালোভাবে সাতলানো হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি সেদ্ধ কচুরলতিগুলো দিয়ে দিলাম। কচুরলতি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কচুরলতিগুলো একদম ঘেঁটে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। আমি খুব আলতো হাতে, দেখুন, কচুরলতিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আমি অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারাও আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করছি। চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। করে আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে একটু এর মধ্যে যে জলটা থাকে সেটা টানিয়ে নেব এবং 2 কাঁচা লঙ্কা দিয়ে দেব। যখন একদম জলটা টেনে তেলটা ছেড়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি এই রান্নায় মিষ্টির ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে শেষে একটু মিষ্টি দিতে পারেন। দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি একদম তৈরি হয়ে গেছে, এবং খেতেও কিন্তু এই রান্নাটি অপূর্ব হয়।
তো আপনারা অবশ্যই এই রান্নাটি একবার হলেও বাড়িতে ঠিক এই প্রসেসগুলো ফলো করে কচুল্লতি তৈরি করুন। দেখবেন একদম গলা ধরবে না এবং খেতেও অপূর্ব হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে যখনই আমি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।